Assalamu alaikum everyone, this is Soma and welcome back to my channel, this is Studio of Soma. আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজকীয়র সাথে শাহী চিকেন কোরমা। চিকেন কোরমা কম বেশি সবার খুব পছন্দের একটি খাবার। খুব সহজভাবে এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো রাজকীয়র সাথে শাহী চিকেন কোরমা। চলুন তাহলে শুরু করা যাক। আমি একটা প্যানে এখানে 4 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর কিছু চীনা বাদাম নিয়েছি। দিয়ে আমি সবগুলো কোকোন একসাথে 1 মিনিটের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি ছাঁকনির সাহায্যে পেঁয়াজগুলো সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি একই প্যানে বাকি রান্নাটুকু করব। আমি এখানে 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি চিকেনগুলোকে হালকা লাল করে 5 মিনিট মতো ভেজে নিব। ভাজা হলে একটা প্লেটে আমি সবগুলো উঠিয়ে নিলাম চিকেনগুলোকে। আমি যে পেঁয়াজ আর বাদামটা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আর হচ্ছে 1 কাপ পরিমাণ টমেটো। আমি একটু পানি দিয়ে এটাকে একটু পেস্ট করে নিব। আমি একটু স্মুথ পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, স্টার আর একটা তেজপাতা। দুই টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, এক চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো। ঝালটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়েছি আর অল্প পরিমাণের লবণ। দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আমি একটু পানি দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি যে পেস্টটা করে রেখেছিলাম বাদাম আর টমেটোর পেস্টটা, দিয়ে দিলাম বাদাম আর টমেটো পেস্ট। দিয়ে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিচ্ছি ভাজা চিকেনগুলো। আর স্বাদ মতো লবণ।
এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। হালকা করে নেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো আবার রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি, দিয়ে দিচ্ছি টক দইটা, দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল লিকুইড দুধ। আমি রান্নাটা পুরো দুধ দিয়ে করবো, কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না, এই দুধে চিকেনটা বাকি রান্নাটুকু হবে। ঢাকনা দিয়ে আমি চুলার হিট কমিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, কোরমাটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর 1 চামচ ঘি। দিয়ে একদম লো হিটে আমি 2 মিনিটের মতো রেখে দেব। আমি এখন এটাকে সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গেল মজাদার শাহী চিকেন কোরমা। তৈরি করে না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টি এই চিকেন কোরমাটি। আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি, আর নতুন নতুন রেসিপিতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।